রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে যুক্ত হয়েছে আরও একটি নতুন পালক। ত্রিপুরার প্রথম সরকারি ডেন্টাল কলেজ চালু হবে চলতি বছরে। পরিদর্শনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। চলতি শিক্ষাবর্ষে পঠন পাঠন শুরু হচ্ছে রাজ্যের প্রথম সরকারি ডেন্টাল কলেজে। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকে ক্লাস শুরু হতে পারে আইজিএম হাসপাতাল স্থিত আগরতলা সরকারি ডেন্টাল কলেজে। আইজিএম হাসপাতাল ক্যাম্পাসে গড়ে উঠেছে ডেন্টাল কলেজের সুদৃশ্য ভবন। যে কলেজটি গড়ে তুলতে আন্তরিকভাবে সচেষ্টায় ছিলেন খোদ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার আচমকা ডেন্টাল মেডিকেল কলেজ পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পাশাপাশি তিনি এদিন কলেজের কাজকর্ম খতিয়ে দেখলেন, কি পর্যায়ে রয়েছে কাজকর্ম। তো ভর্তি আরম্ভ হয়ে গেছে, তো সাধারণত সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হওয়ার কথা। তো আমি আজকে বলেছি আমাদের সেক্রেটারি মহোদয়কে হেল্পে যে একটু, এমনিতে এটা নর্মাল যে 1 সেপ্টেম্বরে শুরু হয় ক্লাস। ভর্তিও হয়ে গেছে প্রায় 22-23 জনের মতো, অলরেডি ভর্তি হয়ে গেছে বেশিরভাগ ত্রিপুরার যারা আছে এখানে ভর্তি হয়েছে। তো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, কেউ চলে যাবে আবার নতুন আসবে, তো এই প্রসেসগুলো চলবে। কিন্তু এখানে এই কারণে আমি বললাম, কারণ এনএমসি যেটা হয়েছে, এখন তো ডিসিআই ভেঙে গেল, তো রুলস অনুসারে যখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হেলথ ডিপার্টমেন্ট থেকে যখন নির্দেশ দেবে যে 1 সেপ্টেম্বর থেকে শুরু করার, তার জন্য চিঠি দেওয়ার জন্য ওনাকে বলেছি, চিঠি নিয়ে কনফার্মেশন করেছি 1 সেপ্টেম্বরই হওয়ার চান্স। তারপরে ওখান থেকে যা নির্দেশ আসবে সেভাবে শুরু। আর এমনি কাজকর্ম কীরকম? অনেকগুলো বিল্ডিং ঘুরে দেখে এই কারণে আসলাম, কারণ যেহেতু শুরু হবে এই বছর থেকে, তো আমি দেখে নিলাম খুব ভালো কাজ হচ্ছে, আই এম স্যাটিসফাইড। তো যখন একটা শুরুর দিক দিয়ে তো একটু সমস্যা হয়, তারপরেও যে অল্প সময়ের মধ্যে আমরা যেভাবে কলেজটাকে দাঁড় করিয়েছি, সত্যিই মানে আমি যারা এর মধ্যে ইনভলভ, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে যারা টিম বানানো হয়েছিল, আমাদের হেলথ সেক্রেটারি শুরু থেকে শুরু করে যারা ডাইরেক্টর যারাই আছেন, এটাকে দাঁড় করানোর জন্য যা যা কাজ করেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো, ভালো কাজ করছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এটাকে উদ্বোধন করে গেছেন, আপনারা সবাই জানেন, তো এর জন্য আরও বিশেষভাবে আরও চেষ্টা করছি যাতে প্রপারলি, এবং এত সুন্দর হচ্ছে কলেজটা, মানে যে কোনো কলেজ, আমি নিজেও কলেজ থেকে পাশ করেছি, মানে আমি বলবো যে অন্যান্য কলেজ থেকে কোনো অংশেই কম নয়, বরং বেশি এত সুন্দর হচ্ছে, আপনারা নিজেরাও দেখেছেন। তো কলেজটা মানে অ্যাভাব দেন মার্ক আমি বলতে পারি। থ্যাংক ইউ। Bureau Report, Voice 18.